সংসদীয় কার্যক্রম ভালো করে জানতে ও বুঝতে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে জনগণের কল্যাণে কাজ করার কথা বলেন তিনি। একই সাথে নির্বাচন বানচালের চক্রান্তকারীদের উপযুক্ত জবাব দিতে স্বতন্ত্র সংসদ সদস্যদের আহ্বান জানান সংসদ নেতা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন 62 জন সদস্যের সবাই। এ সময় সংসদ নেতা হিসেবে স্বতন্ত্র সংসদ সদস্যদের দেশের ইতিহাস ও সংবিধান সম্পর্কে জানার পরামর্শ দেন শেখ হাসিনা। জনগণের স্বার্থেই আপনাদের কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারাই প্রথমবার মেম্বার হয়েছেন অবশ্যই তাদেরকে সংবিধানটা পড়তে হবে। আর এই সংবিধান পড়ার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন যে মাত্র 9 মাসের মধ্যে এই সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের উপহার দিয়েছেন, সেটা একটা বিরল ঘটনা। আমাদের যে কার্যপ্রণালী বিধি পার্লামেন্টে, সেই কার্যপ্রণালী বিধিটাও কিন্তু আপনাদের পড়া উচিত। প্রধানমন্ত্রী জানান 7 জানুয়ারির নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে যথাযথ চেষ্টা করেছে তার সরকার। একই সাথে পরামর্শ দেন অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে একসাথে কাজ করার। আপনারা জিতেছেন ঠিক আছে, কিন্তু এদেশের মানুষ তো আপনাদেরই মানুষ। হ্যাঁ, যারা নৌকা মার্কায় কাজ করেছে তারা তো আমাদের দলের প্রতি অত্যন্ত আনুগত্য, দলের প্রতি তারা বিশ্বস্ত, কিন্তু তাদের উপর কোনো রকম আক্রমণ বা কোনো ধরনের সন্ত্রাস কোনো কিছু যেন না হয় এ ব্যাপারে সবাইকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। এখানে যেই হোক, যে দলের হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি প্রতিদিনের ছবি পাই, যা পাই, আমি কিন্তু সরাসরি সেটা পুলিশকে দিচ্ছি, গোয়েন্দা সংস্থাকে দিচ্ছি, এবং যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সেখানে কিন্তু সেটার ফলাফল কিন্তু কারোর জন্য ভালো হবে না। বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় কেউ ভূমি ও গৃহহীন থাকলে তাদের জন্য ঘর করে দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। পরামর্শ দেন যেসব প্রকল্প জনগণের জন্য অর্থবহ তাতে গুরুত্ব দিতে। এই টাকাটা খরচ করলে পরে আমার দেশের মানুষের লাভ কতটুকু হবে, দেশের মানুষ এর থেকে কী পাবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজে আসবে কি না, যেটা কাজে আসবে না অহেতুক একটা কাজ করার জন্য কাজ করা আর সেখান থেকে কমিশন খাওয়া, এই রাজনীতি কিন্তু আমি করি না। কাজে এটাও মাথায় রাখতে হবে আপনাদের, এই দুর্নীতি আমি প্রশ্রয় দেব না। চক্রান্ত আছে, চক্রান্ত চলবে মন্তব্য করে বিএনপির কালো পতাকা কর্মসূচির সমালোচনা করেন প্রধানমন্ত্রী। নির্বাচন বানচালের আবার যে চক্রান্ত শুরু, আবার যে জ্বালাপোড়াও, এদেরকে ভালো করে আপনাদের উপর নজর রাখতে হবে, একটা উপযুক্ত জবাব দিতে হবে। কারণ এরা স্বাধীনতা বিশ্বাস করে না, জনগণের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করে না। ওই দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, এগুলি তাদের চরিত্র। কিন্তু এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে আর ভাগ্য নিয়ে আর আমরা খেলতে দেব না। সরকারি দলের বাইরে এমপিদের কথা বলার অনেক সুযোগ রয়েছে জানিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জাতীয় পার্টি তারা, তাদের 11 জন আছে, 10 জনের একটা গ্রুপ হয়, তখন ওরা 11 জন, যাও একটা ফুটবল টিম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।